আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি ভিডিও কলের মাধ্যমে আপনি আপনার ফোনের স্ক্রিন শেয়ার করবেন। হ্যাঁ ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপনি পুরো কন্টিনিউ করলে বুঝতে পারবেন, শিখতে পারবেন এবং জানতে পারবেন কিভাবে আপনার ফেসবুক মেসেঞ্জার কলের মাধ্যমে আপনি আপনার ভিডিও কলের মাধ্যমে আপনি আপনার কিভাবে স্ক্রিন শেয়ার করবেন বা অডিও কলের মাধ্যমে কিভাবে আপনি আপনার স্ক্রিন শেয়ার করবেন। ঠিক আছে, অর্থাৎ যখনই আপনার স্ক্রিনটা শেয়ার করবেন, যার সাথে শেয়ার করবেন, অর্থাৎ কলের মাধ্যমে যার সাথে শেয়ার করবেন, সে দেখতে পাবে আপনার মোবাইলে কী আছে, যাবতীয় সেটিংস সবগুলো সব কিছু কিন্তু আপনি সে দেখতে পারবে। তো চলুন কীভাবে আপনারা এই কাজটুকু করবেন দেখিয়ে দিই, তবে তার আগে আরেকটি কথা বলে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, এ ধরনের ইন্টারেস্টিং ইউজফুল ট্রিক্স অ্যান্ড টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইব। ওকে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। তো ভিউয়ার্স, প্রথমে যে কাজটুকু করবেন, আপনারা আপনাদের মেসেঞ্জারটা ওপেন করে নেবেন। তো মেসেঞ্জারটা ওপেন করার পরে যেভাবে ইন্টারফেস শুরু করার কথা ঠিক সেভাবেই শুরু করবে। এখান থেকে আপনারা যার সাথে স্ক্রিন শেয়ার করতে চান, অর্থাৎ যার সাথে কলে কথা বলতে চান তাকে ফোন দিবেন। ঠিক আছে, সো এভাবেই ফোন দিবেন। ফোন দেওয়ার পর নর্মালি যেভাবে আমরা ফোন দিই, ঠিক আছে, আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি, এই যে দেখেন। ঠিক আছে, তো ফোন দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখাবে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা যে কাজটুকু করবেন, এই যে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন, এটা যদি আপনারা উপরের দিকে টান দেন, এক্সাম্পল হিসেবে আমি দেখিয়ে দিই, এই যে দেখেন, আমি যখন উপরের দিকে টান দিচ্ছি তখন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন শেয়ার ইউর স্ক্রিন। সো আপনারা যখনই এই অপশনে ক্লিক করবেন, নর্মালি যদি আমি স্ক্রিনে ক্লিক করি, এরকম একটা ইন্টারফেস শুরু করবে। সো এখানে দেখতে পাচ্ছে স্ক্রিন শেয়ারিং আন অ্যাভেলেবেল, ইউ মাস্ট বি কানেক্টেড অন কল টু শেয়ার ইউর স্ক্রিন। অর্থাৎ এটা বলতেছে যখনই আপনি কলে শেয়ার হবেন, আমি কিন্তু এই মুহূর্তে কলে যুক্ত হচ্ছি না, যখনই কলটা রিসিভ হবে তখনই আপনি শেয়ার করতে পারবেন। ঠিক আছে, তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের ফোনের স্ক্রিন শেয়ার করতে পারবেন যে কাউকে। ঠিক আছে, তো আশা করি বিষয়টা বোঝাতে পারছি। আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আজ এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।